বাবুরে বাবু কি কইতাম, গলার অবস্থা বেশি খারাপ, শরীরের অবস্থা বেশি খারাপ, কিচ্ছু কইতাম ন, কই আর শেষ করতে তার ন রে ভাই। দারুণ একটা রেসিপি লইয়া আইছি, বহুত হেলদি রেসিপি বুঝছেন না, বহুত শক্তিশালী। ও মা গো, দেখলে বুঝি যাবেন বুঝছেন না, চাই থাকবেন, কিন্তু ন চাইলে কিন্তু বুঝতে ন প্লিজ। আর ভিডিও অনেক চাইবেন আপনারা যে কামটা করেন, একবারে ভালো লাগে না, হাসামিছি একখানা চাই কানা করে তো ইজ্জা কমেন্ট করে দে। ও মা আয় দেখছি, আয় হুড়ো আকারে দেখি, আর একবার উল্টে এলাইছি, একবার আপনার একবার হুল ওয়াশ করে দিছে। মা রে মা মিশা কথা কইতে লাগলে একবার গায়ে আস হয় না, আর কিছু কইতার ন, তাহলে যার ভিডিও চাই থাকবে না, গলার অবস্থা বেশি খারাপ, একখানা কষ্ট করে বুঝি লইবেন কেনে কি করলাম ঘটনা আন কেন হইলো, বিচারি বিচারি চাইবেন সেই ঘটনা আন, একখানা কমেন্টে লিখবেন বুঝছেন না কি ঘটনা ঘটলো। তাইলে আর কথা বাড়াইতে না, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। বাউরে বাবু নিজের আপন জনের কাছে একখানা করে টিংনিশ করে শেয়ার করে দিবেন। ও মা গো, অল্প উপকরণে স্বল্প জিনিসে তেল সারা, দারুণ এই রেসিপি চাই থাকবেন বুঝছেন না। নমস্কার মাই লাভলি ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, দেখতে পাচ্ছেন আপনারা, শুনতে পাচ্ছেন আমার গলার আওয়াজটা শুনে। এখন কিছু বলবো না, দেখতে থাকুন, দেখার সাথে সাথে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। দারুণ একটা রেসিপি, হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, সন্ধ্যাবেলার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। তাহলে আমি আর কথা বাড়াবো না, আমার ভিডিওটি আপনারা উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে একটা কড়াইতে দুইটা আলু এবং দু টুকরো ফুলকপি, একটা লাল ক্যাপসিকাম, এই উপকরণগুলো একটা কড়াইতে নিয়ে নিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম চুলাতে, হতে থাক 5 মিনিট রেখে দিলাম, ডেকে দিলাম, চুলার আঁচটা নর্মাল করে দিলাম। এদিকে এবার আমার কাজটা হয়েছে, একটা মিক্সার বোল নিয়ে নিলাম, বোলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ইস্ট, 1/2 কাপ তেল। এবার আমি সুন্দরভাবে মিক্স করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি স্বাদ মতন লবণ, 1 টেবিল স্পুন চিনি, এই উপকরণগুলো সুন্দরভাবে আবার মিক্স করে ফেললাম, মিক্স করা আমার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আমার পরিমাণ মতন 2 কাপ ময়দা, দেখতে পাচ্ছেন, যার যার পরিমাণ মতন দিয়ে দেবেন, কম বাড়িয়ে দিয়ে দেবেন, সেই অনুযায়ী ইস্ট লবণ তেল চিনি বাড়িয়ে দেবেন। এই বলতে বলতে আমি সুন্দরভাবে এবার এই উপকরণগুলো মিশিয়ে নেব, দেখতে পাচ্ছেন। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার গলার আওয়াজটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে, কিছু করার নেই, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে তো আছে, এখনও কিন্তু ছাড়ছে না, অনেক ওষুধ খাওয়া হচ্ছে, তারপরও কি হচ্ছে জানি না, কপালে কি আছে। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। কথা বলতে বলতে আমি আমার ডোটা তৈরি করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন, একদম নরম তুলতুলে একটা ডো তৈরি করে নেবেন। আমার ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে, এবার আমি একটা প্লাস্টিকের ভিতরে সুন্দর করে রেখে দেব, এয়ারটাইট করে দেব, 10 মিনিট অপেক্ষা করব, বেশি সময় নেওয়ার দরকার নেই, যে যতটুকু নিতে পারেন। এবার আমার কাজটা হয়েছে, আমার সিদ্ধ করার যে উপকরণগুলো এখানে রেখেছি একে একে সেইগুলো নিয়ে নেব, আলুগুলো সুন্দরভাবে স্কিনটা ফেলে দেব, দেখতে পাচ্ছেন। এই কাজটা অবশ্যই সবাই জানে, আমরাও জানি, কিন্তু কাজটা করতে হবে, সেটাই তো দেখাইতে হবে, আমরা যখন ক্যামেরা বন্দি করে কীভাবে করলাম সেটাই তো দেখাইতে হবে। এ বলতে বলতে আলুগুলো আমার স্কিনটা ফেলা হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করা ফুলকপিটা নিয়ে নিলাম, এবার ক্যাপসিকামটা নিয়ে নিলাম, ক্যাপসিকামের ভিতরে অনেকটা জল আছে, সেই জলটা একদম হাত দিয়ে চিপে নিয়ে নিলাম। এবার আমি সুন্দরভাবে এই উপকরণগুলো, আলু ফুলকপি ক্যাপসিকাম, সুন্দরভাবে ম্যারিনেট করব হাত দিয়ে, যতটুকু হাত দিয়ে করা যায়, মেশিন দিয়ে করার দরকার নেই, একদম মিক্স হয়ে গেলে কাইকে লাগবে, সেজন্য হাত দিয়ে করাটা অনেকটা ভালো। আমি হাত দিয়ে করে ফেললাম, দেখতে পাচ্ছেন। এবার এক সাইডে বলের সাথে রেখে দিলাম। এবার আমার কাজটা হয়েছে, এখানে নিয়ে নিলাম পেঁয়াজকলি, যার যার মতন নিয়ম অনুযায়ী নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম আমি ধনে পাতা, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতন লবণ,
এবার সুন্দরভাবে এই উপকরণগুলো মেখে নেব। দেখতে পাচ্ছেন, আপনারা দেখলে বুঝে গিয়েছেন, কালারটা কিন্তু সেরকম এসেছে এই ভর্তার মতন। এই উপকরণটা দেখতে পাচ্ছেন, এটা কি বলবেন আপনারাই বলবেন। সুন্দরভাবে আমি একদম হেলদি একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। প্লিজ আপনারা দেখতে থাকুন, কেউ কোথাও যাবেন না। এই উপকরণগুলো এবার আমি সুন্দরভাবে আমার আলুর সাথে, যেই আলু ফুলকপি ক্যাপসিকাম রেখেছি সেই উপকরণের সাথে মিক্স করে ফেললাম, একটা ভর্তার মতন তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছেন, এবার আমি এক সাইডে ভর্তাটা রেখে দিলাম। দেখতে পাচ্ছেন, এবার আমার কাজটা হয়েছে। আমি যে ডো তৈরি করে রেখেছি সেই ডোটা কেমন হলো দেখতে পাচ্ছেন। প্রায় 15 মিনিট পর আমি এসে দেখলাম ডোটা একদম চ্যাট হয়ে গিয়েছে। এবার ডোটা আমি নিয়ে নিলাম সুন্দরভাবে, আবার একটু মতে নিলাম। দেখতে পাচ্ছেন, হাত দিয়ে সুন্দরভাবে দুইটা বড় সাইজের লেচির মতন কেটে নিলাম, দুই ভাগে ভাগ করে নিলাম। এবার আমি সুন্দরভাবে একটা রুটি তৈরি করে ফেলবো, একদম যেই বলেন না কেন বিশাল আকারের একটা রুটি বইনে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, একদম বেলুন দিয়ে বেলতে 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 ঠেলতে 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 একদম আমি থককে গিয়েছি, কি বলবো, বলার আর ভাষা নেই। যাই হোক, একটু মজা করলাম। একটা রুটি বানিয়ে এক সাইডে রেখে দিলাম, এবার আরেকটা রুটি আমি বানিয়ে নেব সেম প্রসেসে। দেখতে পাচ্ছেন, রুটিটা বেলে নিলাম বড় বিশাল আকারের, সেম আকারের। এবার আমি রুটিটা মাঝখানে, এবার আমি যে বিশাল আকারের রুটিটা তৈরি করে রেখেছি সে রুটিটা বিছিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি আলু ফুলকপি যে উপকরণের একটা ভর্তা তৈরি করে রেখেছি সেই ভর্তাটা একদম রুটির উপর দিয়ে সুন্দরভাবে আমি চড়িয়ে বসিয়ে দিলাম। দেখলে বুঝে গিয়েছেন, প্লিজ আপনারা দেখতে থাকুন। সুন্দর একটা হেলদি রেসিপি, একদম কোনো বেশি তেল ইউজ করব না, তেল ছাড়াই হবে এই রেসিপিটি। এবার আমি সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে আমার। দেখতে পাচ্ছেন, আবার যে কাজটা করব, আগের থেকে বড় একটা যে রুটির বানিয়ে রেখেছি সে রুটিটা দিয়ে একদম ঢেকে দেব। দেখতে পাচ্ছেন, যেরকম শীতের মধ্যে মানুষ শুয়ে থাকে সেরকম এই ভর্তাগুলা একদম ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন, ঢেকে দিয়ে সুন্দরভাবে আমি আবার লাগিয়ে দিলাম রুটিটা চতুর্দিকে, যে আমি সিল করে দিলাম। সিলকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা চতুর্দিকে আকারটা দেখতে ভালো লাগছে না, সেই জন্য আমি একটা পিজ্জা কাটারের সাহায্যে চতুর্দিকে একটা স্কোয়ার শেপে দিয়ে দিলাম, চতুর্দিকে কেটে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন, এবার দেখতে কি সুন্দর লাগতেছে। এবার আমার কাজটা হয়েছে, এবার এই নাস্তাটার উপর দিয়ে আমি কেটে দিলাম পিজ্জা কাটারের সাহায্যে, দুই ভাগে ভাগ করে ফেললাম। করার পরে এবার আমি ছোট ছোট আকারের এই নাস্তাটার মাঝখান দিয়ে একদম রোল করে ফেললাম। দেখতে পাচ্ছেন, দেখলে বুঝে গিয়েছেন রোলগুলো কেমন হয়েছে। প্রথমে একটু বাঁকা হবে, সমস্যা নেই, কিচ্ছু হবে না। যখন আমরা নাস্তাটা ফুল রেডি করব তখন খুব সুন্দর লাগবে, ফুলে যখন উঠবে। এই বলতে বলতে নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি আগের থেকে একটা স্টিলের প্লেটে একটু তেল লাগিয়ে একটা কাগজ দিয়ে রেখে দিয়েছি। এবার একে একে সেই নাস্তাগুলা স্টিলের প্লেটে আমি তুলে দিলাম। দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আলতু হাতে তুলে দিয়েছি। এখন একটু বাঁকো লাগছে, একদম বাঁকা লাগছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। যখন ফুলে উঠবে একদম ভালো লাগবে তখন দেখতে। এবার আমার কাজটা হয়েছে, আমি ডিমের যেই লাল অংশটা আছে সেই অংশটা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব নাস্তাটার উপর দিয়ে। কালারটা সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে, সুন্দর একটা হেলদি রেসিপি। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে কিছু বালু দিয়ে দিলাম, একটা লোহার হাতুড়ি বসিয়ে দিলাম। আগের থেকে প্রায় 10-20 মিনিট আগের থেকে আমি হিটে রেখেছি, অনেকটা হিট চলে এসেছে। এবার আমি আলতু হাতে এই নাস্তার প্লেটটা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন, নাস্তার প্লেটটা বসানো হয়ে গিয়েছে, এবার আমি ডেকে দিলাম। দেখতে পাচ্ছেন, নর্মাল আছে রাখবো। ডেকে দেওয়ার পরে প্রায় আমি 20 মিনিট রাখবো, নর্মাল আছে। 20 মিনিট পরে এসে দেখলাম, দেখুন আমার নাস্তার কালারটা কত সুন্দর এসেছে। আসলে অনেকে যে ওভেন ব্যবহার করে, ওভেন ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না, কিছুই খেতে পারবো না, কিন্তু ওভেন ছাড়া আমি এই রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সুন্দর একটা নাস্তা দেখুন আপনারা,
কি সুন্দর কালার এসেছে, জিভে জল এসে গিয়েছে। নতুন অতিথি আপ্যায়নে এবং কি নিজের ঘরের মধ্যে যখন একটু ভালো খেতে মন চাইবে তখন ঘরের সম্পূর্ণ অল্প উপকরণে তেল ছাড়া এই রেসিপিটি বানিয়ে ফ্যামিলির সবাইকে খেয়ে একদম এনজয় করে ফেলতে পারবেন। ভালো একটা দিন, স্পেশাল একটা দিনের মধ্যে জাল রেসিপিটি তৈরি করে খেয়ে ফেলবেন। আপনাদেরকে আর কি বলবো, আমার ভিডিও আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই নমস্কার। আমি যেই রোগে ভুগতেছি প্লিজ আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি যেন ভালো হয়ে যাই। টাটা বাই বাই।